কুষ্টিয়ার ভেড়ামারায় দুদল ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধে যুদ্ধে এক ডাকাত ও কক্সবাজারে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে পুলিশ জানায় রোববার মধ্যরাতে ভেড়ামারা প্রাকপুর সড়কের হাওখালি মাঠে দুদল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মানিক মিয়া নামে এক জলদস্যু নিহত হয়েছে সোমবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব